আপনি বাসা বাড়িতে একটা ছোটখাটো বিজনেস শুরু করবেন, আমরা বলবো 52 লিটারটাই স্ট্যান্ডার্ড। ভিতরটা তো গ্লাস থাকবে, বাহিরেও গ্লাস থাকবে, ডাবল গ্লাস ডোর থাকলে সময়টা সেফ হয়, আপনার ইলেকট্রিসিটি খরচটা কমে যাবে, বডি ড্যামেজ হবে না, আপনার জিনিসটা পরিষ্কার করতে সুবিধা হবে। গ্রিল স্টিক পাচ্ছেন, দুইটা হুকস পাচ্ছেন, যেটা হচ্ছে গ্রিল করার জন্য। এই গ্রিলটাকে বের করার জন্য পাচ্ছেন একটা টং, নন স্টিক বেকিং ট্রে পাচ্ছেন এখানে একটা। 5 বছরের মধ্যে যদি কয়েলগুলো নষ্ট হয়, এই কয়েলগুলো চেঞ্জ পাচ্ছেন আপনি। আচ্ছা, আর 10 বছর থাকবে সার্ভিসের জন্য ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা দেখাবো চমৎকার ইলেকট্রিক ওভেন। যারা একটু বড় সাইজের জন্য ইলেকট্রিক ওভেন নিতে চান, বাসা বাড়ি অথবা আপনারা চাইলে কিন্তু পার্সোনাল যারা বেকিংয়ের আইটেম করতে চান তাদের জন্য চমৎকার একটা মিয়াকোর, এটা হচ্ছে 52 লিটারের। তো এই ইলেকট্রিক ওভেনে কী কী করা যাবে, এটার বর্তমান প্রাইসগুলো কেমন, আর দেখা যায় ছোটো বড় অনেক ধরনের ইলেকট্রিক ওভেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল। তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটিতে। তো বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিওটাতে, আর আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে এপাশে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবু ভাই, এই যে ইলেকট্রিক ওভেন আমরা দেখছি, তো মূলত ইলেকট্রিক ওভেন কত থেকে কত লিটার আপনাদের কাছে আছে? আমাদের কাছে ইলেকট্রিক ওভেন রয়েছে 22 লিটার থেকে শুরু করে 100 লিটার পর্যন্ত। 100 লিটার পর্যন্ত? যদিও আমার 100 লিটারটা এখন ডিসপ্লেতে দেওয়া নেই, আজকে আমি স্পেশালি কথা বলছি 52 লিটার ওভেনটা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি এর আগেও আপনার পেজে 52 লিটার ওভেন নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে নতুন করে কথা বলার মূল কারণ হচ্ছে এটার আপডেট প্রাইস, এটার আপডেট ভার্সন কী কী এসেছে না এসেছে। 2022 সাল যেহেতু, 2022 সাল নতুন একটা বছর, কী কী এটার মধ্যে চেঞ্জ এসেছে, কোথায় কোথায় চেঞ্জ এসেছে, এগুলো নিয়ে আসলে কথা বলার জন্যই আজকে নতুন করে কথা বলা। আচ্ছা, তো ইনশাল্লাহ আমি কথা বলবো বাকি সময়গুলো এটা নিয়েই। আমি আগে কথা বলি হচ্ছে 52 লিটারের ওভেন, আমরা এটা এর আগে দেখেছি ডাবল গ্লাস ডোর। আচ্ছা, ডাবল গ্লাস ডোর, যেটা আমাদের অন্যান্য সাইজের যে ইলেকট্রিক ওভেনগুলো রয়েছে 22 লিটার থেকে 100 লিটার পর্যন্ত যে সাইজের ভ্যারিয়েশন আছে, এর কোনোটাতেই কিন্তু ডাবল গ্লাস ডোর নেই। আচ্ছা আচ্ছা, মিয়াকোর অন্য কোনো সাইজের মধ্যে ডাবল গ্লাস ডোর নেই, একমাত্র আমাদের 52 লিটার ওভেনেই পাচ্ছেন আপনি ডাবল গ্লাস ডোর। ভিতরটা তো গ্লাস থাকবে, বাহিরেও গ্লাস থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডাবল গ্লাস ডোর থাকলে উপকারিতা যেটা আপনি পাবেন, এখানে উপকার কী পাচ্ছেন সেটা নিয়ে যদি আমি কথা বলি, উপকারটা হচ্ছে ভিতরের যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা বের হয়ে যাবে না। আমরা যখন আপনি সিঙ্গেল গ্লাস ডোরের ওভেনগুলো থাকে ওগুলোতে দেখি আমাদের সময়টা একটু বেশি নেয়, তার কারণ সেখান থেকে টেম্পারেচারটা বের হয়। আর 52 লিটারের ডাবল গ্লাস ডোর হওয়ার কারণে আপনার টেম্পারেচারটা বেরোতে পারে না, যার কারণে আপনার একই খাবার সময়টা কম নেয়। ডাবল গ্লাস ডোর থাকলে সময়টা সেফ হয়, আপনার ইলেকট্রিসিটি খরচটা কমে যাবে। এ হচ্ছে ডাবল গ্লাস ডোরের উপকারিতা। এরপরে যদি বলি আমি, এখানে এটার ভিতরটা থাকবে মার্বেল কোটিং করা। আচ্ছা, ভেতরটা কিন্তু মার্বেল কোটিং করা। এই মার্বেল কোটিংয়ের ক্ষেত্রে যেটা বলি, অন্যান্য যে সাইজের ওভেন রয়েছে আমাদের কাছে এর কোনোটার মধ্যেই মার্বেল কোটিং নেই। আচ্ছা, এটার সুবিধাটা 52 লিটারে মার্বেল কোটিং। হ্যাঁ, এবার মার্বেল কোটিংয়ের সুবিধা নিয়ে যদি একটু কথা বলি, আমরা দেখেছি যে ভিতরে অ্যালুমিনিয়াম বা এসএস কালার থাকলে যেটা হয় যে আপনাকে তাৎক্ষণিক পরিষ্কার করা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি পরিষ্কার না করলে জিনিসটা দেখতে বিশ্রী লাগবে বা একটা সময় এটা মরিচা হয়ে যাবে, মরিচা ধরে আপনার বডিটা ড্যামেজ হয়। এদিক থেকে মার্বেল কোটিং বা নন স্টিক কোটিং থাকলে এই সুবিধাটা পাওয়া যায় যে বডি ড্যামেজ হবে না, আপনার জিনিসটা পরিষ্কার করতে সুবিধা হবে। এই সুবিধাগুলো হচ্ছে মার্বেল বা নন স্টিকের মধ্যে আপনি পাবেন, পাওয়া যাবে। স্পেশালি নন স্টিক থেকে মার্বেলের আরেকটু বেটার সুবিধাটা হচ্ছে যে আপনার, আমরা যে স্বাস্থ্যসম্মত যে কথাটা বলে থাকি যে ফুড গ্রেড বা হেলদির যে ব্যাপারটা থাকে, এটা আপনি মার্বেল কোটিংয়ে থাকে, মার্বেল কোটিংটা ভালো যে আপনার স্বাস্থ্যসম্মত, এটা থেকে কোনো ধরনের খারাপ ধরনের গন্ধ আসবে না, খাবার মধ্যে কোনো ধরনের দুর্গন্ধ আসবে না, এদিকটা পাবেন। এরপর আরেকটা ব্যাপার যদি বলি, এখানে 52 লিটারে যেটা হবে, নিচের দিক থেকে 3টা কয়েল, উপরের দিক থেকে 3টা কয়েল। 3টা কয়েল মানে নিচে 3টা, উপরে 3টা, টোটাল 6টা কয়েলের হিটিং সিস্টেম। উপর দিক 3, নিচ দিক 3, 3টা 3টা করে 6টা কয়েলের হিটিং সিস্টেম থাকবে এটাতে, যেটা আমাদের অন্যান্য সাইজের মধ্যে নেই। তো আমি এই 3টে স্পেশালিটি যেটা বললাম, এই 3টে স্পেশালিটি আমাদের মিয়াকোর মধ্যে অন্য কোনো সাইজে নেই। 100 লিটার বলি বা 68 লিটার বলি বা সাইজে আরও ছোট বলি,
এই ভেরিয়েশনগুলোর মধ্যে কোনোটার মধ্যে এই তিনটা ফ্যাসিলিটিস অতিরিক্ত থাকবে না। আচ্ছা, এই তিনটা অতিরিক্ত ফ্যাসিলিটিস আপনি 52 লিটারের মধ্যেই পাচ্ছেন, পাওয়া যাবে। আর এছাড়া কমন ফ্যাসিলিটিস হচ্ছে ভিতরে ফ্যান এবং লাইট। ফ্যান এবং লাইট, লাইটের সুবিধাটা হলো আপনার আউটলুক দেখা যাবে, আর ফ্যানের সুবিধাটা হলো যে ফ্যান বাতাসটাকে দিয়ে আপনার চতুর্পাশের কালারটা পারফেক্টলি আসে, আর উপরের যে একটা ড্রাই জিনিসটা থাকে, ভেজা ভেজা যে জিনিসটা, এটা শুকিয়ে যায়। আচ্ছা, এই সুবিধাটা হচ্ছে আপনি ফ্যানের মধ্যে পাবেন, পাওয়া যাবে। জি, এরপরে আমি এটার ভিতরে আপনি কী কী পাবেন সেটা যদি একটু দেখাই। এখানে পাবেন হচ্ছে একটা গ্রিল স্টিক, গ্রিল স্টিক পাচ্ছেন, দুইটা হুকস পাচ্ছেন, যেটা হচ্ছে গ্রিল করার জন্য। আচ্ছা, যদি আপনার এখানে ছোটো 1.5 কেজি সাইজের চিকেন হয় তাহলে দুইটা চিকেন একসাথে করতে পারবেন, একসাথে করা। আর যদি 2.5 কেজি 3 কেজি সাইজের চিকেন হয় তাহলে একটা করতে পারবেন আপনি। এরপরে পাচ্ছেন আপনি এই টংটা, যেটা বলি আমরা যে এটা গ্রিলটাকে বের করার জন্য, এই গ্রিলটাকে বের করার জন্য পাচ্ছেন একটা টং ভিতরে। এরপরে পাবেন হচ্ছে একটা বেকিং ট্রে, ননস্টিক বেকিং ট্রে পাচ্ছেন এখানে একটা। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি পাচ্ছেন হচ্ছে গিয়ে একটা এসএস জালি ট্রে। এই এসএস জালি ট্রেটা হচ্ছে যে কোনো ফিশ গ্রিল, জাস্ত ফিশ গ্রিল আপনি করতে চাচ্ছেন এখানে, বা যে কোনো ডাইস বসিয়ে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা ব্যবহার হবে। আচ্ছা আচ্ছা, এটা পাচ্ছেন। আর এগুলাকে বের করার জন্য আরও একটা টং পাচ্ছেন, যে ট্রেগুলোকে বের করার জন্য, গরম অবস্থায় বের করার জন্য। হ্যাঁ, এ হচ্ছে এটার মধ্যে আপনি আনুষঙ্গিক পাচ্ছেন। আর ইলেকট্রিক ওভেন, এবার আমি একটু ইলেকট্রিক ওভেন নিয়ে কথা বলি, যে ইলেকট্রিক ওভেনে কী কী করা যাবে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক ওভেনের মূল কাজ আপনি দেখতে পাচ্ছেন এখানে, 52 লিটার ইলেকট্রিক ওভেন, রোটিসেরি কনভেকশন ফাংশন, রোটিসেরি গ্রিল ফাংশন। আচ্ছা, মুরগি গ্রিল করার যে ফাংশন, গ্রিলের অপশন। আর কনভেকশন বলতে যত রকমের বেকারির আইটেম রয়েছে, কেক, সব রকমের বেকারির আইটেমের জন্য স্পেশাল হচ্ছে ইলেকট্রিক ওভেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইলেকট্রিক ওভেন হচ্ছে আপনার কেক, বিস্কিট, পিৎজা, বার্গার, যাই করেন আপনি। আপনি যদি হোমমেডের কাজও করেন, যে আপনি বাসা বাড়িতে একটা ছোটোখাটো বিজনেস শুরু করবেন, আমরা বলবো 52 লিটারটাই স্ট্যান্ডার্ড, যেহেতু এটার স্পেশালিটিগুলো আমি বলেছি, এটার স্পেশালিটিগুলো অনেক ভালো। তো আপনি ইলেকট্রিক ওভেন হচ্ছে কিন্তু গরম করা যাবে না। আমরা বর্তমানে দেখেছি, আমরা অনেক জায়গায় অনেকগুলো ভিডিও আমি দেখি যে আপনি এগুলোকে মাল্টিপারপাস ওভেন বলে সেল করছেন, ধোঁকা দিচ্ছেন। আমরা অনেক সময় নিজেরা কেনার সময় কিন্তু এই ধোঁকাতে পড়ি, কারণ আমরা ওইটাকে ট্রাস্ট করে নিয়ে যাই, বহু রকমের বেকারি আইটেম। মাল্টিপারপাস হচ্ছে বহু রকম, আপনি বহু রকমের কনভেকশন ওভেন, এটা বহু রকম কাজের না, যে আপনি গরম করতে পারবেন, এটাতে রান্না করতে পারবেন তা কিন্তু না। এটা হচ্ছে সব রকমের বেকারির আইটেম, সব রকমের গ্রিল বারবিকিউ আইটেমের জন্য হচ্ছে ইলেকট্রিক ওভেন। আর মাইক্রোওয়েভ যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার গরমের জন্য, আর যেটাকে বলি আমরা মাইক্রো প্লাস কনভেকশন, ওইটা হচ্ছে গিয়ে সব রকমের কাজের জন্য। এ হচ্ছে ইলেকট্রিক ওভেন। এবার আমি এটার ফাংশন নিয়ে একটু কথা বলি। এখানে 4টা নব রয়েছে। আচ্ছা আচ্ছা, উপরের যে নবটা, এটা হচ্ছে এটার যে ফ্যানটা ভিতরে আছে, ওই ফ্যানটাকে কন্ট্রোল করার জন্য। আপনি ফ্যানটা অফ রাখবেন কি অন রাখবেন সেটার জন্য। এটা হচ্ছে টেম্পারেচার, যে আপনি কত ডিগ্রি টেম্পারেচার এখানে সেট করে কাজ করবেন। এখানে টেম্পারেচারের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে থাকি আমি, যে আপনি যখন প্রিহিট করবেন যে কোনো কাজের জন্য, কিন্তু ইলেকট্রিক ওভেনটাকে প্রিহিট করতে হয়। আচ্ছা, আর এই প্রিহিটটা অবশ্যই আপনি 230 ডিগ্রিতে প্রিহিট করবেন। দেন আপনি আপনার শিখা যেটা, যে 170 ডিগ্রি 180 ডিগ্রিতে আপনি যে কাজ করবেন সেটা আপনি করবেন পরবর্তীতে, বাট প্রিহিটটা অবশ্যই 230 ডিগ্রিতে 5 মিনিট। আচ্ছা আচ্ছা, এবার এটা আসি কয়েল অপশন। এখানে যখন আপনি কয়েলটা অফ রাখার জন্য হচ্ছে এই পাশে কয়েল অফ, এখানে দিলে উপরের দিকের কয়েলগুলো হিট করে, এখানে দিলে নিচের দিক, আর এখানে দিলে একসাথে সবগুলো হিট করবে। এটা হচ্ছে কয়েলের অপশন। আর নিচেরটা হচ্ছে টাইমিংয়ের জন্য, যে আপনি কোন খাবারের জন্য কত ডিগ্রি টাইমিং সেট করবেন সেই টাইমিংয়ের জন্য। আর এই ওভেনটা আপনি ইলেকট্রিক কানেকশন দিলে লাইন পাবে না, এগুলাতে টাচ করলেও লাইন পাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি টাইমারটা না ঘুরাবেন। আমরা দেখি অনেক সময়, আমি এই কমপ্লেনটা পাই দেখে এই কথা বলছি, যে আপনি যখন টাইমারটা অন করবেন সেক্ষেত্রে ওভেনটা চালু হবে, ওভেনের পাওয়ার আসবে, সব কিছু ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে আপনি এই নবগুলোকে সাজিয়ে নেবেন, যে কাজের জন্য যত ডিগ্রি লাগবে, যা যা লাগবে, দেন আপনি টাইমিংয়ে যখন যাবেন ওভেনটা অন হয়ে যাবে, ওর কাজ শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এ হচ্ছে ওভেন। এবার আমি ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে একটু শিওর করি। আমাদের ইলেকট্রিক ওভেন যেটার গ্যারান্টি ওয়ারেন্টি যেটা পাবেন আপনি, সেটা হচ্ছে এখানে উপর দিক থেকে যে 3টা কয়েল হিট করে, নিচের দিক থেকে যে 3টা হিট করে, মেইন পার্টি তো হচ্ছে কয়েল হিটার। এই কয়েলগুলোর 5 বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন আপনি। 5 বছরের মধ্যে যদি কয়েলগুলো নষ্ট হয়,
এই কয়েলগুলো চেঞ্জ পাচ্ছেন আপনি। আচ্ছা আর 10 বছর থাকবে সার্ভিসের জন্য ওয়ারেন্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আমি এবার একটু ওয়ারেন্টি কার্ডটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের 5 ইয়ার্স যে ওয়ারেন্টিটা এটা পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে মিয়াকো। এখানে দেখেন কোন ধরনের আমার এন্টারপ্রাইজ, অনেক সময় আমি এটা নিয়ে কথা বলার এটাই কারণ, আমি দেখেছি আমাদের এই ওয়ারেন্টি কার্ডটাকে কপি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকে বাইরে থেকে এটাকে কপি করে এখন বাজারে মার্কেটিং করতেছে, বাট এটা ধোকা। এই ধোকায় পড়বেন আপনি তখনই যে আপনাকে এখানে মিয়াকো লিখে কার্ড বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু নিচে তার শপের নাম যখন দেখবেন তখনই বুঝবেন এটা 2 নম্বর। আচ্ছা, আমার শপের নাম হতে পারে আমার নাম বাবু, আমার এন্টারপ্রাইজ বাবু এন্টারপ্রাইজ হতে পারে, যে আমি এখানে লিখে দিলাম বাবু এন্টারপ্রাইজ। আচ্ছা, আর তখনই এটা গ্রহণযোগ্যতা পাবে না। তো দেখা যাচ্ছে মার্কেটে আসলে অনেক ধরনের প্রতারণাই করে মানুষ। এই প্রতারণা থেকে আপনারা বাঁচবেন কিভাবে আমরা বলি, আপনি যখন দেখবেন যে তার শপের নাম অন্যটা, আচ্ছা আচ্ছা, সে তার শপের নাম ইউজ করছে, তার মানে সেটা তার বানানো বানানো। আচ্ছা, আর কোম্পানির ওয়ারেন্টি কার্ডে কখনো তার দোকানের নাম আসবে না, এটা কোম্পানির ওয়ারেন্টি কার্ড। আচ্ছা আচ্ছা, কোম্পানির ওয়ারেন্টি কার্ড অনলি কোম্পানি থাকবে। আচ্ছা আচ্ছা, এই ওয়ারেন্টি কার্ডে আপনার দোকানের নাম উল্লেখ থাকবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো একটু যাচাই বাছাই করে নেবেন। তো প্রাইসিং এর বিষয়টা যদি একটু, এবার আমি এর আগে প্রাইস দেখেছেন আপনার, প্রাইসটা একটু কম ছিল, এখন আমি প্রথমে বলেছিলাম করোনাকালীন সিচুয়েশনে এখন প্রোডাক্টের দাম বেড়েছে, এখন বর্তমান প্রাইস পাচ্ছেন আপনি 11,000 টাকায়। 11,000 টাকায় পাচ্ছেন বর্তমান আমাদের 52 লিটার ওভেনের প্রাইস। আচ্ছা আচ্ছা, এগুলো তো ভাই ঢাকায় আপনারা হোম ডেলিভারি দেন, ঢাকায় ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, ডেলিভারি চার্জটা হচ্ছে জায়গা অনুযায়ী। আচ্ছা, আপনার এলাকা কোথায় 50, 180 যে জায়গায় যেটা হয়। আচ্ছা আচ্ছা, আর ঢাকার বাহিরে আপনি কুরিয়ার করে নিতে পারবেন, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, এছাড়া তো চিটং, আমাদের চিটং এ নিজস্ব শোরুম রয়েছে কোম্পানির, আপনি চিটং চক বাজার বালিয়ার কিট মার্কেটে কোম্পানির নিজস্ব শোরুম রয়েছে। আপনারা চাইলে ঢাকায় যারা আছেন বসুন্ধরা সিটিতে চলে আসতে পারেন, আর যারা চিটং আছেন চিটং বালিয়ার কিট মার্কেটে চলে যেতে পারেন। এছাড়া সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা দেখা যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে থেকে মিয়াকোর সকল প্রোডাক্ট মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনারা কালেক্ট করতে পারেন।